আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নো প্রবলেম, এখানে এক প্লেট কার্ড আছে, এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন নাম্বারের কার্ড, ঠিক আছে? এখন এই কার্ডগুলো আমি মিক্স আপ করে দিচ্ছি, তুমি চাইলে একটু মিক্স করে দিতে পারো তোমার পছন্দ মতো। রাইট, গুড, ইয়েস, নাইস শাফল, ওকে, থ্যাংক ইউ। ডু ইউ ওয়ান্ট? ইয়েস, গুড, জাস্ট মিক্স আপ, গুড। এখন যেটা করতে হবে, এখানে বিভিন্ন কালার বিভিন্ন নাম্বারে কার্ড আছে, একটা কার্ড নিতে চাও, কে নিতে চাও তোমাদের মধ্যে থেকে? হ্যাঁ, তুমি নিতে চাও? শিওর, ওকে। তুমি এখান থেকে তোমার পছন্দ মতো একটা কার্ড নিবে, কিন্তু সে কার্ডটা আমাকে দেখাবো না, সে কার্ডটা আমাদের যারা দর্শক আছে ক্যামেরাতে ক্যামেরাতে দেখাতে হবে, রাইট? এবং কার্ডটা নেওয়ার পর, হ্যাঁ, তুমি আগে চিন্তা করবো যে কার্ডটা কি তুমি নিয়েছ, এটা যদি চেঞ্জ করতে তো চেঞ্জও করতে পারবে। ওকে, আর ইউ রেডি? আমি কি মিক্স আপ করে দেবো? ওকে, তুমি আর মিক্স আপ করতে চাও? যে কোনো জায়গা থেকে তোমার পছন্দ মতো একটা কার্ড নাও, কার্ডটা আমাকে দেখাবো না, প্রথমে তুমি দেখো, তারপরে আমাদের এই দর্শক বন্ধুদেরকে দেখাতে হবে। কার্ডটা কি চেঞ্জ করতে চাও? শিওর, ওকে। এটা চেঞ্জ করতে চাও? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমাদের বন্ধুদেরকে দেখাতে হবে, ক্যামেরাতে দেখাতে হবে। এবং এই কার্ডের নাম্বারটা ভালো করে খেয়াল রাখতে, মানে কার্ডটা এই এইভাবে রাখতে হবে যেন আমি না দেখছি। ইয়েস, ঠিক এইভাবে আমি যেভাবে ধরেছি, রাখো। ইয়েস, গুড, নাইস। কার্ডটা এখানে রাখো, কার্ডের নাম্বারটা মনে আছে, তুমি দেখেছো কার্ডটা? তুমি একটু দেখো, আমাকে দেখাবো না, আমাকে দেখাবো না, আমি ঘুরে যাচ্ছি, দেখে তো মনে আছে কার্ডের নাম্বারটা? হ্যাঁ, ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে, তুমি দেখেছো কার্ডের নাম্বারটা এবং কালারটা খেয়াল আছে? ওকে, গুড। আমি যদি এভাবে ক্যাশ দিই, ক্যাশ ভালো কে করতে পারো? তুমি না, তুমি ক্যাশ করতে পারো না? হ্যাঁ, দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে, ঠিক আছে, হাত দুটো রেডি, ক্যাশ, রাইট, ইয়েস, গুড, ওয়ান, টু, হাত তারও কাছে নাও, জানি সবগুলো করতে পারো, ওয়ান, টু, অ্যান্ড নাও থ্রি, আহ, গুড। এখানে কয়টা কার্ড আছে? দুইটা কার্ড। এই দুইটা কার্ড থেকে তুমি একটা কার্ড পছন্দ করো, যে কোনো দুইটা কার্ড থেকে একটা কার্ড পছন্দ করো, এটা তোমার, আর এটা এটা আমার। আচ্ছা, ঠিক আছে, এই কার্ডটা যেহেতু তোমার, এই কার্ডটা আমার হাতে, এই কার্ডটা এটার মধ্যে ঢুকে দাও। এই কার্ডটা কার আমার? একটু আগে তোমরা সবাই একটা কার্ড দেখেছো, রাইট? ইয়েস, নাম্বারটা মনে আছে? এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখন যদি ওই কার্ডটা সেই কার্ডটা হয়ে যায়, তাহলে ম্যাজিকটা কেমন হবে? কেমন মজা হবে সত্যি?